দেখুন পশ্চিমবঙ্গের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে খুব ঘন ঘন নোটিফিকেশন বের হচ্ছে কিন্তু আজকের যে বিজ্ঞপ্তিটি নিয়ে কথা হবে সেক্ষেত্রে আমরা দেখব যে প্রচুর প্রচুর শূন্য পদে এই নিয়োগটি হচ্ছে যেমন স্টাফ নার্সের ক্ষেত্রে একষট্টি শূন্য পদ রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ানের ক্ষেত্রে সাতটি শূন্য পদ রয়েছে মেডিকেল অফিসারের ক্ষেত্রে রয়েছে এগারোটি শূন্য পদ বাইশটি শূন্য পদে নিয়োগ হচ্ছে ফার্মাসিস্ট কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে একশো উনচল্লিশটি শূন্য পদ রয়েছে তো এরকম আরও আরও পোস্ট রয়েছে যেগুলি আমরা মেন বিজ্ঞপ্তির মধ্যে দেখব টোটাল নয় থেকে দশ ধরনের পোস্টে নিয়োগ বড় বিজ্ঞপ্তি এবং স্বাস্থ্য বিভাগে চাকরি প্রার্থীদের জন্য একটি বড় সুযোগ বা বড় সুখবর তো এই ভিডিওটিতে আমরা দুটি বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো একে একে দেখবো এবং সময় নষ্ট না করে সরাসরি বিজ্ঞপ্তি প্রথম থেকে দেখবো তো প্রথমেই যে বিজ্ঞপ্তিটি নিয়ে কথা হবে যার মেমো নাম্বার লেফ্ট হ্যান্ড সাইড আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটি বের হয়েছে ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ পশ্চিম বর্ধমান থেকে তো যেমনটি বললাম দুটি বিজ্ঞপ্তি নিয়ে এই ভিডিওতে কথা হবে তার মধ্যে প্রথম বিজ্ঞপ্তি নিয়ে কথা চলছে এখন তো এই বিজ্ঞপ্তিটির রেসপেক্টেই জানিয়েছে যে পাঁচটি ভিন্ন ভিন্ন পোস্টে নিয়োগ হবে এবং প্রচুর প্রচুর শূন্যপদ রয়েছে যেমন দেখুন প্রথমেতেই এগারোটি পদে মেডিকেল অফিসার নিয়োগের কথা জানানো হয়েছে আচ্ছা ক্যাটাগরি ওয়াইজ কতগুলি করে শূন্যপদ রয়েছে আপনারা একবার ভিডিওটি পজ করে চেক করতে পারেন আর এসেন্সিয়াল ক্রাইটেরিয়াটি তারপরের কালামটিতেই দেখতে পাবেন এই নির্দিষ্ট পোস্টের জন্য আপনারা ষাট হাজার টাকা করে বেতন পাবেন এবং বছর এর মধ্যে কিন্তু বয়সী মাটি থাকতে হবে দ্বিতীয় যে পোস্টে নিয়োগের কথা জানিয়েছে সেটি হচ্ছে স্টাফ নার্স একষট্টিটি শূন্য পদ রয়েছে যার মধ্যে রয়েছে বত্রিশটি ইউ আর টাইপের এসসি টাইপের রয়েছে চোদ্দটি এস টাইপের চারটি শূন্য পদ রয়েছে ওবিসি এ ছটা এবং ওবিসি বি টাইপের রয়েছে পাঁচটা তো পঁচিশ হাজার টাকা করে আপনারা এই নির্দিষ্ট পোস্টের জন্য বেতন পাবেন এবং চৌষট্টি বছর হচ্ছে ম্যাক্সিমাম এজ লিমিট কি ধরনের যোগ্যতা লাগছে সেটি আপনারা মিডিল থেকে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে কমপ্লিটেড জিএনএম ট্রেনিং কোর্স ফ্রম এন ইনস্টিটিউট রেকগনাইজড বাই দ্য ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অথবা দ্য ক্যান্ডিডেট শুড হ্যাভ কমপ্লিটেড বিএসসি নার্সিং কোর্স এবং সাথে করে এটিও কিন্তু উল্লেখ করে দিয়েছে যে ডাব্লিউ বি এর রেজিস্ট্রেশনটি থাকতে হচ্ছে এবং লোকাল ল্যাঙ্গুয়েজের উপর প্রফেসিয়েন্সিও থাকতে হবে আসুন পরের পোস্ট দেখব যেটি হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান এক্ষেত্রে টোটাল সাতটি শূন্য পদে নিয়োগ হচ্ছে এবং বাইশ হাজার টাকা করে বেতন পাচ্ছেন আপার এজ লিমিট ফর্টি ইয়ার্স কি ধরনের যোগ্যতা লাগছে আপনারা একবার ভিডিওটি পজ করে বা পি ডাউনলোড করে চেক করুন পরে যে পোস্টে নিয়োগের কথা জানিয়েছে সেটি হচ্ছে ফার্মাসিস্ট এক্ষেত্রে বাইশটি শূন্য পদ রয়েছে বাইশ হাজার টাকা করে আপনারা বেতন পাচ্ছেন আপার এজ লিমিট ফর্টি ইয়ার্স এবং এই বিজ্ঞপ্তিটির রেসপেক্টে শেষ যে পোস্টে নিয়োগের কথা জানানো হয়েছে সেটি হচ্ছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট একশো উনচল্লিশটি শূন্য পদ রয়েছে এক্ষেত্রে এবং এনএম বা জিএনএম যোগ্যতাতে আপনারা আবেদন করতে পারবেন তবে এটির ক্ষেত্রে ডিস্ট্রিক্ট রেস্ট্রিকশন থাকে শুধুমাত্র এই একটি পোস্ট যে ক্ষেত্রে ডিস্ট্রিক্ট রেস্ট্রিকশন থাকে যেহেতু এই নোটিফিকেশনটি পশ্চিম বর্ধমান থেকে বের হয়েছে সুতরাং পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টের এই যোগ্য প্রার্থীরাই এএনএম পোস্টের জন্য আবেদন করতে পারবেন আর এই নির্দিষ্ট পোস্টটির ক্ষেত্রে তেরো হাজার টাকা করে আপনারা বেতন পাবেন এবং একুশ থেকে চল্লিশ এর মধ্যে বয়সীমাটি থাকতে হবে তো দ্বিতীয় বিজ্ঞপ্তিতে যাওয়ার আগে আমরা দেখে নেব যে শেষ তারিখ কবে আছে অনলাইনে আপনাদেরকে আবেদন করতে হচ্ছে দেখুন ছ নম্বর পয়েন্টটি লক্ষ্য করুন ডাব্লিউ বি হেলথ ডট ডট ভি ডেবসাইট ওয়েবসাইটটি আপনারা অ্যাক্সেস করে আবেদন করতে পারবেন টোয়েন্টি এইথ অফ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি থ্রি থেকে শুরু হয়েছে এবং রেজিস্ট্রেশনের লাস্ট ডেট ফর্টিন্থ অফ মে টোয়েন্টি টোয়েন্টি থ্রি ফিজ প্রসঙ্গে দেখুন তারপরের পয়েন্টটিতে কথা বলা আছে আপনারা একবার নিজে থেকে চেক করুন এগুলি বাকি ডিটেইলসগুলি আপনারা একবার পিডিএফটি ডাউনলোড করে চেক করুন আসুন আমরা দ্বিতীয় বিজ্ঞপ্তিটিতে যাব তো দ্বিতীয় বিজ্ঞপ্তিটির মাধ্যমেও চার ধরনের ভিন্ন পোস্টে নিয়োগের কথা জানিয়েছে যার মধ্যে প্রথমেই রয়েছে ল্যাব টেকনিশিয়ান ব্লাড ব্যাংক একটি শূন্য পদে নিয়োগ হচ্ছে বাইশ টাকা করে বেতন পাচ্ছেন চল্লিশ বছর ম্যাক্সিমাম এজ লিমিট যোগ্যতা বলি আপনারা একবার নিজে থেকে চেক করুন নেক্সট টেকনিক্যাল সুপারভাইজার ব্লাড সেফটি এক্ষেত্রে তিনটি শূন্য পদ রয়েছে বাইশ হাজার টাকা করে বেতন পাবেন এবং চল্লিশ বছর ম্যাক্সিমাম এজ লিমিট পরের পোস্ট ল্যাবরেটরি টেকনিশিয়ান একটি শূন্যপদ ইওয়ার টাইপের রয়েছে ক্ষেত্রে এবং বাইশ হাজার টাকা করে বেতন পাচ্ছেন আপার এজ লিমিট ফর্টি ইয়ার্স যোগ্যতা বলি সেকেন্ড কালামেতে উল্লেখ আছে এবং এই বিজ্ঞপ্তিটি রেসপেক্টে শেষ পোস্ট মেডিকেল অফিসার দুটি শূন্য পদে এই নিয়োগটি হচ্ছে ষাট হাজার টাকা করে বেতন পাবেন এবং ম্যাক্সিমাম এজ লিমিট সাতষট্টি বছর তো এই দ্বিতীয় বিজ্ঞপ্তিটিও প্রকাশ পেয়েছে পশ্চিম বর্ধমানের সিএমএচ থেকে যার মেমো নাম্বার আগেরটির থেকে ডিফারেন্ট আপনারা নিশ্চয়ই লক্ষ্য করতে পারছেন এটি হচ্ছে স্ল্যাশ ওয়ান জিরো নাইন এবং আগেরটি ছিল স্ল্যাশ ট্রিপল ওয়ান রাইট আচ্ছা এই বিজ্ঞপ্তির রেসপেক্টে কবে কি শেষ তারিখ আছে আবেদনের পদ্ধতি প্রসঙ্গে একবার দেখে নেওয়া যাক ওকে ছ নম্বর পয়েন্ট করুন এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি থ্রি থেকে পদ্ধতি শুরু হয়ে গেছে এবং অফ অনলাইন আগেরটির মতো সেমই রয়েছে ফিজ প্রসঙ্গে দেখুন তারপরের পয়েন্টেতেই উল্লেখ আছে আচ্ছা তো আজকের এই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দুটি আপনাদের মধ্যে শেয়ার করার ছিল যদি সম্ভব হয় আপনারা অন্যদের মধ্যে শেয়ার করে দেবেন আর ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই লাইক শেয়ার বা কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি চ্যানেলেতে নিউ ভিজিটার হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইবের পাশাপাশি অল নোটিফিকেশন বেলটিকে এনাবেল করে রাখতে ভুলবেন না কারণ আমি হেলথ রিক্রুটমেন্ট রিলেটেড নোটিফিকেশন আপডেট বা অ্যাপ্লিকেশনের পদ্ধতি নিয়ে চ্যানেলেতে ভিডিও আপলোড করতেই থাকি